মহিলাদের একটা বিষয় আছে, তাদের বাপের ভাইয়ের কাউকে নিয়ে যদি আপনি একটু দুর্নাম করেন যে তোমার ভাইটা অমানুষ, অকর্মা, তোমার বাপটা এরকম, তোমার বোনটা এরকম, তাহলে শেষ, হয়তো উপর দিয়ে কিচ্ছু বলবে না, শুনে আপনার সাথে তাল মিলাবে, হ তুমি ঠিকই বলছো, কিন্তু পরবর্তীতে ঠেলা আপনি সুদে আসলে বুঝবেন, ঠিক না ভাই? ঠিক। আপনি যদি শ্বশুরবাড়ির লোকদের শুধু তারিফ করেন, তাদের ভালো গুণগুলো শুধু বলেন, সারাদিন বলেন যে আমার শালা মাশাল্লাহ, তোমার বোনটা এরকম মাশাল্লাহ, সে বদনামি করবে, আপনি বলবেন না 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 তুমি কি বলতেছো, তার দোষের চাইতে গুণ অনেক বেশি মাশাল্লাহ, উল্টা বরং এক কাঠি সামনে আগাবেন, দেখবেন যে স্ত্রী আপনার কথায় উঠবে বসবে, যা বলবেন সব করতে রাজি হবে, কিন্তু তার বাপের ভাই মানুষের বদনামি করতে পারবেন। অনেক পুরুষরা এই জায়গাটা ভুল করে। ঠিক একইভাবে আবেগের মূল্য দেওয়া, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল একটা কথা বলতেন, উনি বলতেন যে মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর পরিমাণ আবেগ দিয়ে সৃষ্টি করেছেন, তাদের মধ্যে যত আবেগ আছে আমাদের পুরুষদের মধ্যে এত আবেগ নাই। আবেগ বেশি কেন? কারণ সারাদিন কাজ করেছে, অনেক রাত হয়েছে ঘুমাইতে ঘুমাইতে, এরপর রাতে একটু চোখটা শুধু লেগে আসছে আর বাচ্চাটা পেশাব করে দিস, সব ভেসে গেছে, অথবা চিৎকার করে কেঁদে উঠছে, মা হিসাবে তার ঘুম ভেঙে উঠে যেতে হয়। যেই মা ঘুম পাগলে মা, ঘুম ছাড়া কিচ্ছু বুঝে না, এই রকম মাও ওই শিশুর কান্নার আওয়াজে ঠিকই ঘুম ভেঙে যায়, বাপ বিরক্ত হয়ে কই মাছের মাথা চাবানোর মতো এরকম করতে করতে উঠে হয়তো আরেক রুমে চলে যায়, মা ঠিকই বাচ্চা নিয়ে পড়ে থাকে। কিসের ভিত্তিতে পারে? তার মধ্যে আবেগ আছে, তার মধ্যে কি আছে? আবেগ আছে, ভালোবাসা আছে, আপনার চাইতে বেশি আছে। যার বুকে আবেগ বেশি থাকে ওই ব্যক্তির রাগটাও এরকম তাড়াতাড়ি হয়, অতএব স্ত্রীর রাগগুলোকে হজম করার মানসিকতা থাকতে হবে, কারণ সে বুকভর্তি ভালোবাসা দিয়ে আপনার সন্তানদের মানুষ করছে, আবেগ অনেক বেশি আছে এজন্য রাগটাও একটু বেশি, হজম করার চেষ্টা করতে হবে। দাম্পত্য জীবনে তার কষ্ট হয় এরকম কোনো বিষয় করা যাবে না। একই কথা মহিলাদের জন্য প্রযোজ্য যে স্বামী কোন কথা একটু খেপে, অনেক পুরুষ আছেন তার মায়ের কোনো দোষ ধরলে তার মেজাজটা গরম হয়ে যায়, তার ভাই বোনের কোনো দোষ ধরলে মেজাজটা গরম হয়ে যায়, অথবা মানুষের সামনে কিছু বললে মেজাজটা গরম হয়ে যায়, তার কোন জিনিসটাতে রাগ বেশি হয় সেই জিনিসগুলোকে আমলে নিয়ে সেগুলোকে মূল্যায়ন করে সেগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে।